হ্যালো ভিউয়ার্স, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হরিজন কয়েন আর্নের মাধ্যমে আপনারা কীভাবে ডলার ইনকাম করবেন। সো সেটা কীভাবে, আপনারা হরিজনের ওয়েবসাইট থেকে আপনারা হরিজন আর্ন করবেন এবং সেটা আপনার বিনান্স অ্যাকাউন্টে চলে যাবে, অ্যান্ড সেখানে আপনি এটা এক্সচেঞ্জ করতে পারেন, অর্থাৎ সেটা আপনি ডলারে বিক্রি করতে পারেন। সো বন্ধুরা, কীভাবে কী করবেন সেটা আমি ডিটেলি আজকে ভিডিওতে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমত আমি যেই ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়েছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনারা ক্লিক করে ওই হরিজনের ওয়েবসাইটে ঢুকে যাবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আর রেজিস্টার করে নেবেন, রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ফর্ম একটা আসবে, সেটা আপনি ফিল আপ করে দিবেন, অর্থাৎ ফার্স্ট নেম, তারপর আপনার ইমেইল। এখানে শুধুমাত্র জিমেইলটা অ্যালাউ আছে, সো আপনি জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দুইবার দিয়ে দিবেন। দেন আপনি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, তারপর আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। অথবা আপনারা চাইলে আপনারা ফেসবুকের সাথে এবং টুইটারের সাথে লিঙ্ক আইডির সাথে আপনারা এটা কানেক্ট করে অর্থাৎ রেজিস্টার করতে পারেন। তারপর আমি আমার সব ডকুমেন্ট এখানে সিলেক্ট করে দিলাম। তারপর সব ডকুমেন্ট দেওয়ার পর আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, দেন আমার রেজিস্টার হয়ে গেছে। সো এখন আমি আবার থ্রি ডটে ক্লিক করব। এখানে আমার পাসওয়ার্ডটা সেভ চাচ্ছে, আমি ক্রস করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, তারপর আমি দেখবো যে আমি লগইন অবস্থায় আছি কি না। হ্যাঁ, আমার লগইন নাই, সো আমি আবার লগইন করব। সো আমি লগইন বাটনে ক্লিক করার পর আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে লগইন করব। আপনারা যদি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে রেজিস্টার করেন তাহলে আপনারা ফেসবুকের মাধ্যমে লগইন করতে পারেন। সো দেখেন, এখানে লগইন হচ্ছে না, এখানে দেখাচ্ছে যে ইমেল এবং পাসওয়ার্ড আমার ইনকারেক্ট। আসলে সব কিছু ঠিক আছে, বাট আমি আমার ইমেলটা ভেরিফাই করে নিই। সো সেক্ষেত্রে আমি আমার ইমেলে ঢুকে গেছি। ইমেলে ঢুকার পর আমি আমার যে ইমেলটা আসছে ওদের ওয়েবসাইট থেকে আমার সেটা আমি দেখবো। এখানে প্লিজ কনফার্ম ইউর ইমেল, এখানে আমাকে বলছে যে ইমেলটা কনফার্ম করার জন্য, তাই আমি এখানে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, এই বাটনটির উপর ক্লিক করব। এই বাটনটির উপর ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, দেখেন ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। দেখেন এখানে দেখাচ্ছে যে ভেরিফাই ইমেল, ইউর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড। সো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে, তো আমি গো হোমে ক্লিক করব। গো হোমে ক্লিক করার পর এই দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আবার থ্রি ডটে ক্লিক করে দেখবো যে আমি লগইন অবস্থায় আছি কি না, আমার অ্যাকাউন্টটা লগইন হয়েছে কি না। সো দেখেন আমার অ্যাকাউন্ট লগইন নাই। সো সেক্ষেত্রে আমি আবার এখানে লগইন করব, ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর আমি লগইনে ক্লিক করব। সব ডকুমেন্ট দেওয়ার পর এখানে লগইন করব। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই দেখেন আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। এখন আমি যদি থ্রি ডটে যাই তাহলে দেখবেন এখানে লগ আউট দেখাবে, তার মানে আমার অ্যাকাউন্টটা লগইন অবস্থায় আছে। সো এখানে আবার আমার পাসওয়ার্ডটা সেভ চাচ্ছেন, আপনারা চাইলে এটা সেভ করে দিতে পারেন, আমি ক্রস করে দিয়েছি। তো এখানে ইউর জিন অ্যাড্রেস, এখানে আমার জিন অ্যাড্রেসটা দিয়ে তারপর আমি এখানে এই যে বক্সটা আছে আই এম নট রোবট, এখানে ক্লিক করে ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করার পর আমি ক্লেমে ক্লিক করলে আমার কয়েনগুলো আর্ন হয়ে যাবে, সরাসরি আমার ওই জিন অ্যাড্রেসে চলে যাবে, অর্থাৎ বিনান্সে চলে যাবে। এটাতে সময় লাগতে পারে আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতো। সো বন্ধুরা, জিন অ্যাড্রেসটা কীভাবে পাবেন সে বিষয়ে আমার একটা বিনান্সের একটা ভিডিও আছে আমার অ্যাকাউন্টে, সেটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে বিনান্স অ্যাকাউন্ট খুলতে হবে। সো বন্ধুরা, আমি এখন বিনান্সে ঢুকবো। বিনান্সে অ্যাপসে ঢুকার পর আপনারা চাইলে বিনান্স ওয়েবসাইটেও ঢুকতে পারেন, binance.com লিখে, binanceexchange.com লিখে, তারপর ওখানে ওয়েবসাইটে ঢুকতে পারেন বা অ্যাপসও ব্যবহার করতে পারেন। সো আমার ভিডিওটা আপনারা চ্যানেলে ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখে নিতে পারেন।
একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই দেখেন এখন আমি অ্যাকাউন্টে ক্লিক করবো, অ্যাকাউন্টে ক্লিক করে দেখবো যে আমার অ্যাকাউন্টটা লগিং অবস্থায় আছে কিনা। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা লগিং অবস্থায় নাই, সেক্ষেত্রে আমি লগিং অর রেজিস্টার এই বাটনটির উপর ক্লিক করব। এই বাটনটির উপর ক্লিক করার পর এই দেখেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। আপনারা যদি নতুন হন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন, সেটা আমি যা বললাম আমার ভিডিওটা দেখে আপনারা রেজিস্টার করতে পারেন। আমার সব ডকুমেন্ট দেওয়া আছে, সেখানে আমি লগ ইন ক্লিক করবো। তারপর এই দেখেন আমাকে ভেরিফাই কমপ্লিট করতে হবে ইন্টেলিজেন্ট ভেরিফিকেশনটা, একটু অপেক্ষা করুন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আমি আবার দিচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে এই যে বাটনটা আছে এটা আমি এখানে এই সুজা কালো বক্সটার উপর রেখে দিব, অর্থাৎ এটা ম্যাচ করে দিব। ম্যাচ হয়ে যাওয়ার পর, ম্যাচ হয়ে গেছে, তো ভেরিফিকেশন আমার হয়ে গেছে কমপ্লিট। সো এখন আমার লগ ইনটা হয়ে গেছে, বাট কাজ একটু রয়ে গেছে। এই দেখেন এখন যদি আমি এখানে সেন্ড এসএমএসে ক্লিক করি তাহলে আমার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে, এই যে উপরে আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন। সো ওই কোডটা আমি এখানে বসিয়ে দেবো, যদি ইনকেস কোডটা না যায় তাহলে এখানে নিচে এই যে লেখা দেখতে পাচ্ছেন প্লিজ ট্রাই ভয়েস ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে একটা কল চলে যাবে, কলের মাধ্যমে ওরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবে। তারপর এই দেখেন আমার মেসেজটা চলে আসে 081621, এটা আমি এখানে বসিয়ে দিব। এটা যদি আপনার কলের মাধ্যমেও দেয় তাহলে এটা আপনি এখানে বসিয়ে দিবেন, তারপর সাবমিটের উপর ক্লিক করে দেবেন। লগ ইন হওয়ার পর এরকম একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এরকম একটা মেইল আপনার মেইল বক্সে চলে যাবে। তারপর এই দেখেন আমি হোমে চলে যাব, হোমে চলে যাওয়ার পর ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর সিলেক্ট কয়েনে ক্লিক করব, দেন সার্চ বক্স চলে আসবে। সার্চ বক্সে লিখব ZEN, এই যে জেন টোকেনের চলে আসছে জেন টোকেন। তারপর এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আমি এখানে কপি অ্যাড্রেস হলুদ বাটনে এটার উপর ক্লিক করব, কপি সাকসেসফুল হয়ে গেছে। এই যে কিউআর কোডটা দেখছেন এটা আপনারা স্ক্যানের মাধ্যমেও এটা স্ক্যান করে আপনি অ্যাড্রেসটা কপি করতে পারেন। তারপর যদি আমি ফান্ডে যাই তাহলে ফান্ডে যাওয়ার পর সেম আমি যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে সিলেক্ট কয়েন আসবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই দেখেন এখানে জেন যদি লিখি তাহলে সেম আবার জেন কয়েনটা চলে আসবে। তারপর এখান থেকে আমি আবার কপি অ্যাড্রেস করতে পারবো, অর্থাৎ আপনি হোম পেজে যে ডিপোজিট বাটনটা আছে বা ফান্ডে গিয়ে যে ডিপোজিট বাটনটা আছে দুটোই আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি এটা কপি করতে পারেন। তারপরে দেখেন এখানে শুধুমাত্র জেন টোকেন, এখানে বিটকয়েন, এখানে বিটকয়েনের অ্যাড্রেসটা আপনি কপি করতে পারেন। কপি করে যে কোনো ওয়েবসাইটে যদি আপনি টাকা অর্থাৎ আপনার কয়েনটা ট্রান্সফার করতে চান তাহলে আপনি এই ওয়ালেটে নিয়ে আসতে পারেন। এই দেখেন ইথেরিয়াম কয়েন, বিভিন্ন কয়েন, অনেক অনেক কয়েনের কয়েন এখানে আছে, অ্যাড আছে। আপনি চাইলে যে কোনো কয়েন, বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম কয়েন, ব্যানান্স কয়েন, জেড ক্যাশ বা USDT, TUSD, USDC, বিভিন্ন কয়েন এখানে আছে। আপনারা চাইলে যে কোনো কয়েনের অ্যাড্রেসটা কপি করে আপনি আপনি যেখান থেকে কয়েনটা আপনি আনতে চান সেখানে পেস্ট করে দিবেন, তাহলে এই অ্যাড্রেসে অর্থাৎ বিনান্সে আপনার অ্যাকাউন্টটা সরি কয়েনটা চলে আসবে। তারপর আমি এই দেখেন অরিজিনের ওয়েবসাইটে চলে আসি। তারপর এই যেই জেনের অ্যাড্রেসটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এই বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ক্রসওয়াক্স এটা লেখা আসছে, তার মানে বলছে সিলেক্ট অল স্কোয়ার উইথ ক্রসওয়াক, তার মানে আমাকে ক্রসওয়াকের যেই চিহ্নটা সবগুলো আমাকে রাইট চিহ্ন দিয়ে ফিল আপ করতে হবে, তারপর আমি ভেরিফাই ক্লিক করব। তারপর এই দেখেন রাইট চিহ্ন হয়ে গেছে। এখানে যদি ক্রসওয়াক না থাকে, যদি কার থাকতো তাহলে আমি কার সিলেক্ট করতাম, বা ব্রিজ লেখা থাকলে আমি ব্রিজ সিলেক্ট করতাম, যা লেখা থাকবে তাই আপনি সিলেক্ট করবেন। এই দেখেন এত সাতোশি আমি পেয়ে গেছি আমার। এই দেখেন এখানে আপনি এক্সট্রা 20% পাবেন যদি আমি ব্রেভ ব্রাউজার দিয়ে ক্লিন করেন, তাহলে এক্সট্রা 20% পাবেন। সো এটা আপনার অটোমেটিক্যালি সিন অ্যাড্রেসে চলে যাবে, অর্থাৎ বিনান্সে চলে যাবে। সো বিনান্সে চলে যাওয়ার পর আপনাকে একটা মেইল পাঠাবে, সো আপনি মেইলের মাধ্যমে এটা কনফার্ম হয়ে যাবেন। তারপরে যদি আমি 3D যাই তাহলে যে রেফারেল অপশন আছে, রেফারেল অপশনে গিয়ে আপনার রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারেন, কপি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
সো এখান থেকে যদি আপনি বেশি কয়েন ইনকাম করতে চান, বেশি ডলার ইনকাম করতে চান, তাহলে রেফারের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আর্ন হবে। সো এই দেখেন এখানে কপি টু ক্লিকবোর্ড, এখানে যদি ক্লিক করে কপিটা করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো জায়গায় পেস্ট করে আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করে আপনি আপনার লিঙ্ক থেকে রেফার বাড়াতে পারেন। তারপরে দেখেন গেট ফ্রি মাল্টিপ্লেয়ার্স, মাল্টিপ্লেয়ার্স এখানে যদি আপনি এই একটা দুইটা তিনটা সোশ্যাল নেটওয়ার্ক আছে এখানে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা বোনাস পাবেন। এই দেখেন আমি এখানে 0.2 এটাতে আসি, তারপর পরের দিন যদি আমি ক্লেম করি তাহলে কিন্তু 1x-এ চলে যাব, তারপর 1.2 তৃতীয় দিনে, চতুর্থ দিনে 1.9%। সো এরকমই আপনার প্রত্যেক দিন ইনকামটা বাড়তে থাকবে। এখানে আমি যদি এখন সাপোর্টে যাই, সরি আমি এখন ইনস্ট্রাকশনে যাব, ইনস্ট্রাকশনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারেন কীভাবে আপনি এটা ক্লেম করতে পারেন, কীভাবে কী এই ওয়েবসাইটের সব কিছু এখানে আপনি পড়ে নিতে পারেন। তারপরে দেখেন নিজে হাউ টু ইউজ দ্য ফেসবুক, এখানে আপনি কীভাবে এটা ইউজ করবেন এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে ক্লেম করবেন। দেখেন সম্পূর্ণ এখানে ডিটেলে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। আপনারা ডিটেলি পড়ে নেবেন। তারপর এখানে একটা ভিডিও আছে, ডেমো ভিডিও, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ভিডিও আকারে দেখতে পারেন যে কীভাবে এটা ওয়েবসাইটে কাজ করতে হয় সম্পূর্ণ আপনি দেখতে পারেন। সো এগুলো আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সো এই ভিডিওটা আপনারা না দেখলেও হবে, তারপর আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই দেখেন 1-star 2-star, অর্থাৎ ডে ওয়ান, ডে টুতে গেলে আমার আরও ইনকাম হবে, অর্থাৎ 2-star গেলে আমার আরও কয়েনটা বাড়বে, কয়েনের আর্নিংটা বাড়বে, 3-star গেলে আর্নিংটা আরও বাড়বে। সো এখন আমি সাপোর্টে গেলাম, সাপোর্টে যাওয়ার পর এখানে যদি আপনি সার্চ বক্সে আপনার প্রবলেমটা লিখেন তাহলে কিন্তু আপনার সলিউশনটা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যদি এই সার্চ বক্স আসবে, এখানে যদি আপনি লেখেন হাউ টু উইথড্র, তাহলে কিন্তু এখানে আপনার একটা কোয়েশন আনসার চলে আসবে। এই দেখেন অটোমেটিক্যালি এখানে কোয়েশন আনসার দেয়া আছে, অরিজিন সাপোর্ট দেখেন। এই যে সার্চ বক্স, এখানে আপনারা সার্চ করে যে কোনো কিছু জানতে পারেন এখান থেকে। হাউ টু উইথড্র দিলাম, এই দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিটেইলি এখানে আপনি ডিটেইলস আনসার আপনার পেয়ে যাবেন। যে কোনো বিষয়ে এই ওয়েবসাইট সম্পর্কে এখানে আপনি সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে যে কোনো কোয়েশন এখানে লিখতে পারেন তাহলে আপনার আনসারটা পেয়ে যাবেন। তারপরে যদি আপনি আনসারটা না পান তাহলে ওদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে অফিসিয়াল, সেই ইমেইল অ্যাড্রেসে আপনি ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এই দেখেন আমার আনসারটা চলে আসছে। ওভারফিজ, ডিপোজিট, উইথড্র, এগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এখন যদি আমি হিস্ট্রিতে যাই তাহলে দেখেন আমি এখনও পর্যন্ত একবার এখান থেকে ক্লেম করেছি। সো কত তারিখে কোন সময় সম্পূর্ণ এখানে ডিটেলি আপনি পেয়ে যাবেন। তারপরে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কমফোর্টেবলভাবে এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।